37 মন ওজনের সুলতান, দাম 12 লাখ টাকা, খাদ্যতালিকায় আপেল মালটা, বিশাল দেহ, চালচলনও বাছার মতো, এই জন্যই শখ করে নাম রাখা হয়েছে সুলতান। 3.5 বছর বয়সে সুলতানের ওজন প্রায় 37 মন, দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। শার্টটি ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু সুলতানের উচ্চতা 5.5 ফুট, লম্বায় 8.5 ফুট। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর বালাপাড়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল আমিনের খামারে জন্ম। নুরুল আমিন জানান, প্রায় 8 বছর আগে একটি গাভী ছিল, সে গাভী থেকে সুলতানের জন্ম। সুলতানের বয়স এখন 3.5 বছর, তাকে বড় করতে গিয়ে তার মাকে বিক্রি করতে হয়েছে। এছাড়া ঋণ নিয়ে প্রয়োজন মতো খাবার খাইয়েছেন ও পরিচর্যা করেছেন। দিনে দিনে ওজন বেড়ে 37 মনে এসে দাঁড়িয়েছে। কোরবানির ঈদে সুলতানকে বিক্রি করবেন নুরুল আমিন। সুলতানকে দেখতে প্রায় প্রতিদিনই আশেপাশের লোকজন নুরুল আমিনের বাড়িতে ভিড় করছেন। উপজেলার মধ্যে এটি সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি করেছেন নুরুল আমিন। তিনি সুলতানের দাম চাইছেন 12 লাখ টাকা। হরিচরণ লস্কর বালাপাড়া গ্রামে তিস্তার মানস নদীর পাশে নুরুল আমিনের বাড়ি। সরেজমিনে দেখা যায়, খামারে মোটা রশিতে বেঁধে রাখা হয়েছে সুলতানকে, ওপরে চলছে একটি ফ্যান। সুলতান ঘরে থাকতেই পছন্দ করে বলে জানান নুরুল আমিন। কৃষক নুরুল আমিন বলেন, তার 26% বসতভিটা ছাড়া আর কোনো জমি জমা নেই। স্বাবলম্বী হওয়ার আশায় তিনি সহ 2 ছেলে অন্যের জমিতে কৃষির কাজ করে বলে 10 বছর আগে খামারটি গড়ে তোলেন। সুলতান ছাড়াও এ খামারে 7টি গাভী ও ষাঁড় ছিল। গোখাদ্যের দাম বৃদ্ধিতে খামারে গরু লালন পালন করতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধে তিনি এর আগে 5টি গরু বিক্রি করে দিয়েছেন। নুরুল আমিন জানান, প্রায় 1480 কেজি ওজনের সুলতান ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মালটা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় 800 টাকার খাবার খায়। তিনি আরও বলেন, অন্যের খেতে কাজ শেষ করেই সুলতানের কাছে চলে আসি, পরিবারের সদস্যদের মতোই তাকে লালন পালন করেছি। গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার সুলতানের দাম 10 লাখ টাকা পর্যন্ত বলছেন। বেশি দাম চেয়ে লাভ কী? খরচ বাদে সামান্য কিছু লাভ হলেই বিক্রি করে দেব। এই জন্য এবার কোরবানির ঈদে 12 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, যোগ করেন এই কৃষক।